সাংগ্রামিকের অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন, সঙ্গে থাকুন, পাশে আছি। আজকে যে তৃণমূলে আছে বহিষ্কার হয়েছে, কাল বাদে পরশু দিন মুখ্যমন্ত্রী পাশে আসনে এসে বসবে। তৃণমূলে বহিষ্কার, সাসপেন্ড, শোকজ, এসবের তো কোনো মানে নেই, একদমই মানে নেই। আয়ুবাস আয়ুবাস, এত মানুষের বিক্ষোভ হয়েছে যে সামলাতে পারছে না, বাধ্য হচ্ছে কিছু এরকম সাসপেন্ড করে লোক দেখাবার জন্য। কাল বাদে পরশু দিন তাদের আবার দলে নিয়ে নেবে, কারণ তোলা বাজায় লুঠেরা ছাড়া তৃণমূলের টিকে থাকার কোনো সুযোগ নেই। বরং যেখানে স্পষ্ট হচ্ছে, একটা নন্দীগ্রামেই যদি 200 লোককে শোকজ করতে হয়, তাহলে সুন্দরবন এক একটা ব্লকে কত লোক আছে যাদের শোকজ করতে হবে, যাদের দুর্নীতি প্রমাণিত, দলটা উঠে যাবে, তৃণমূল দলটা উঠে যাবে, সবাই জানে। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় বলেছে নির্মলা সীতারমণকে যে ভারতবর্ষের নিকৃষ্টতম অর্থমন্ত্রী, কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দেওয়ার জন্য আমার কোনো দায় নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সঠিক বলবে না সবাই জানে, এক। দুই, আমাদের ভারতবর্ষে অর্থমন্ত্রী হিসেবে সীতারামন যে যোগ্যতা কোনো পরিচয় দিচ্ছে না, এটাও সবাই জানে। 5 দিন ধরে, 5 ঘন্টা ধরে যিনি একটা ভাষণ মেরে গেলেন, লাভের লাভ কী হলো? নির্মলা সীতারামনকে দিয়ে চলবে না, বিজেপি তৃণমূল গটাপে চলে, একজন একজনকে গালি দেয়, আবার একসাথে চলে। চারিদিকে আমফানের যে টাকা ফেরত দিচ্ছে, কী বলবেন? আমফানের টাকা এখনো ফেরত হয়নি। আমফানের টাকা কার টাকা, কে কাকে ফেরত দিচ্ছে? সরকারের ত্রাণের টাকা ফেরত দিলেই হবে? খুন করে যদি বলি যে আমার খুন করা হয়ে গেছে, কত হয়ে গেল, 7 গুণ মাফ, কখনো হয়? সরকার কি একটা ক্ষেত্রে এফআইআর করেছে? একটা ক্ষেত্রেও সরকার এফআইআর করেনি। এফআইআর করতে হবে, অ্যারেস্ট করতে হবে।